এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছি, বলা চলে নিঃসন্দেহে একটা বড় জল্পনার বিষয়। আপনারা জানেন, গতকাল সাতরামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে একটি বিশাল ধন্যবাদ সভার আয়োজন করা হয়েছিল। যে ধন্যবাদ সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন, এবং এই ধন্যবাদ র্যালি বা ধন্যবাদ সভা সমাবেশের আয়োজন করা হয়েছিল রাজ্যের মহিলাদের জন্য। বিভিন্ন ক্ষেত্রে 33% যে সুরক্ষার কথা বলা হয়েছিল, সেই সুরক্ষা দেওয়ার জন্যই সাত রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের নেতৃত্বে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং সেই সমাবেশের একটি ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেখানে শোনা যাচ্ছে বিধায়ক সুরজিৎ দত্ত একেবারে প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনেই তিনি নিজের আতঙ্কের প্রকাশ করলেন। তিনি একেবারে বলেছেন যে বিগত 25 বছরের শাসনে উনাকে বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে। বাম শাসনে উনার বাড়িতে বারবার আক্রমণ করা হয়েছে। উনার রাজনৈতিক জীবনে উনি অনেকবার এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। একাধিকভাবে একাধিক জায়গায় তিনি বিভিন্ন সময়ে কথাগুলো বলতেন। এবার একেবারে বলা চলে প্রকাশ্য মঞ্চে একবার তিনি কিন্তু একেবারে সরাসরি সেই বক্তব্য আবার রাখলেন। তিনি বললেন যে যেভাবে বাম আমলে আতঙ্কে তিনি থাকতেন, যেভাবে বাম আমলে উনার বাড়িতে আক্রমণ চালানো হতো, যে আতঙ্কে তিনি থাকতেন, এই রাম আমলে উনাকে ঠিক একই আতঙ্কে থাকতে হচ্ছে, বাড়ি থেকে বের হতে পারছেন না, একাধিক অভিযোগ করেছেন তিনি, একেবারে প্রকাশ্য মঞ্চে অভিযোগ। তারপরেই জল্পনা শুরু হয়ে যায়, সদলীয় কোন্দলকি তাহলে চরমে উঠেছে। এবং যাকে একেবারে সাত রামনগরের মসিহা বলা হয়, যার জন্য সাত রামনগরের অনেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন, উনি কেন আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছেন না, একেবারে বিজেপি বিধায়ক উনি, যে দল রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে সেই দলের বিধায়ক হয়ে উনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, এই বক্তব্য যখন প্রকাশ্যে আসে, একেবারে প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর কাছে তিনি সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন। প্রথমেই আমরা শুনবো কি বলেছেন উনি গতকালকের সভায়। প্রথমে আমরা শুনবো, কিন্তু বেশি বক্তৃতা দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, এই চমৎকার ডিসিশন যে আমার উন্নতি করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং রামনগর থেকে ওনাকে শতকোটি প্রণাম জানাই। তার সঙ্গে বিপ্লবদেবকেও স্যালুট জানাই। আমাদের আমি ভালো বলে শিলফোলা জামা প্যান্ট ঢোলা ডালা, যাকে যা বলার কথা বলে দিচ্ছি, সরলে সরল বুদ্ধি নেই, কোনো ফাঁক সাদা সিধা মন্ত্রী ছিলাম আমি সুরজিৎটা, কিন্তু আমরা প্রাপ্যটা আমলেও পুলিশের অত্যাচারে বাড়ি থাকতে পারি, এই আমলেও আবার বাড়িতে থাকতে পারছি না, এটা কি অসম্ভব না? এটাকে আমি মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন জানাই, একে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মীমাংসা করে দিই। জয় হিন্দ, বন্দে মাতরম। বেশি বক্তৃতা দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, এই চমৎকার ডিসিশন যে আমার উন্নতি করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং রামনগর থেকে ওনাকে শতকোটি প্রণাম জানাই। তার সঙ্গে বিপ্লবদেবকেও স্যালুট জানাই। আমাদের আমি ভালো বলে শিলফোলা জামা প্যান্ট ঢোলা ডালা, যাকে যা বলার কথা বলে দিচ্ছি, সরলে সরল বুদ্ধি নেই, কোনো ফাঁক সাদা সিধা মন্ত্রী ছিলাম আমি সুরজিৎটা, কিন্তু আমরা প্রাপ্যটা আমলেও পুলিশের অত্যাচারে বাড়ি থাকতে পারি, এই আমলেও আবার বাড়িতে থাকতে পারছি না, এটা কি অসম্ভব না? এটাকে আমি মুখ্যমন্ত্রীর কাছে বড় জোরে আবেদন জানাই, একে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মীমাংসা করে দিই। জয় হিন্দ। আপনারা শুনলেন, একেবারে সরাসরি প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর কাছে সুষ্ঠু সমাধানের দাবি করলেন বিধায়ক সুরজিৎ দত্ত।
তিনি একেবারে স্পষ্ট বললেন, বাম আমলেও তিনি একাধিকবার বিভিন্নভাবে বাড়িতে থাকতে পারেননি, বিভিন্নভাবে ওনাকে হেনস্থা করা হয়েছিল। একইভাবে এই আমলেও, বিজেপির আমলেও উনি নাকি বাড়িতে থাকতে পারছেন না। তিনি একেবারে স্পষ্ট ভাষায় বললেন, এটা কোন ধরনের অসভ্যতা, একেবারে প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সুষ্ঠু সমাধানের দাবি তিনি জানালেন। বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের এই মন্তব্যের পরেই, এই বক্তব্যের পরেই নানাহ জল্পনা শুরু হয়ে যায়। কি রয়েছে, কেন তিনি থাকতে পারছেন না বাড়িতে, কি এমন ঘটলো, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পেছনে কি কারণ রয়েছে, কেন উনি বাড়িতে থাকতে পারছেন না। একেবারে যে দল বর্তমানে রাজ্যে ক্ষমতায় রয়েছে, যে দল বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতায়, সেই দলের একজন হেভিওয়েট বিধায়ক উনি, সেই দলের একজন হেভিওয়েট বিধায়ক, এবং যাকে সাত রামনগরের একেবারে খুব চেনা পরিচিত মুখ বললেও অনেকটা কম হবে, একেবারে সাত রামনগরের ঘরের ছেলে যাকে বলা হয়, সেই বিধায়ক যিনি হেভিওয়েট একজন বিধায়ক, উনি কেন বাড়িতে থাকতে পারছেন না, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে উনি সমাধানের দাবি জানিয়েছেন। তা নিয়েই নানাহ প্রশ্ন উঠতে শুরু করেছে, কারা উনাকে এই আতঙ্ক করছেন এবং কেন তিনি আতঙ্কিত। যে শাসন ক্ষমতায় যে দল রয়েছে, যাদের হাতে প্রশাসন রয়েছে, সেই দলের বিধায়ক কেন বাড়িতে আতঙ্কে থাকতে পারছেন না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরো একবার শুনুন, গতকাল যে ধন্যবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল বিধায়কের বাসভবনে, সেখানে বিধায়ক নিজে কি অভিযোগ করেছেন, আরো একবার শুনুন আপনারা। বেশি বক্তৃতা দিতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, এই চমৎকার ডিসিশন যে উন্নতি করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ, এবং রামনগর থেকে ওনাকে শতকোটি প্রণাম জানাই, তার সঙ্গে বিপ্লবদেবকে স্যালুট জানাই। আমাদের আমি ভালো বলে দিল খোলা জামা প্যান্ট ডোলা ডালা, যাকে যা বলার কথা বলে দিন, সরলে সরলমুখী নেই কোনো ফাঁক, সাদা সিধা মন্ত্রী ছিলাম আমি সুরজিৎটা, কিন্তু আপনার প্রাপ্যটা আমলেও পুলিশের অত্যাচারে বাড়ি থাকতে পারেন, এই আমলেও আমার বাড়িতে থাকতে পারছি না, এটা কি অসম্ভব না। এটাকে আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানাই, একে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মীমাংসা করে দিই। জয় হিন্দ, বন্দে মাতরম।